অক্সিজেন ট্যাঙ্ক ও রঙের প্যালেট নিয়ে সমুদ্রের নিচে ছবি আঁকা করেন ক্রাইমিয়া উপদ্বীপের শিল্পী খুব সহজেই নজর কেড়েছেন শিল্প এই ব্যতিক্রমে আঁকা ছবি দেখতে প্রতিদিনই ভিড় জমান বহু দর্শনার্থী একদিন নিজের নামে সমুদ্রের গভীরে এই প্রদর্শনীর আয়োজন করতে চান এই স্বাস্থ্যকর অল অল টাইম টাইম সব হেলদি লাইফ সাগরের দশ ফিট গভীরে চলছে ছবি আঁকার কাজ নানা রঙে রঙিন হয়ে উঠছে শিল্পীর ক্যানভাস রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সুদাক শহরের বাসিন্দা পিয়েতর দোৎসানকার প্রচলিত পদ্ধতি ছেড়ে এভাবেই পানির নিচে ছবি আঁকেন তিনি গভীর পানির নিচের পরিবেশ সেখানে বাস করা নানা জলজ প্রাণী কিংবা পানির নিচে হারিয়ে যাওয়া সব বস্তুই তাকে ছবি আঁকার প্রেরণা দেয় তিনি মনে করেন শুধুমাত্র একজন প্রকৃত শিল্পী পানির নিচের জগতের আসল রং বুঝতে পারবেন যা অন্য সবাই ধরতে পারে না পানির নিচে দীর্ঘ সময় ধরে ছবি আঁকার কোনো সুযোগ নেই কারণ প্রথমত অক্সিজেন স্বল্পতা দ্বিতীয়ত ছবি আঁকার বিষয়বস্তুর হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাই পেয়ে বেছে নিয়েছেন আলাপ্রিমা পদ্ধতি যার অর্থ প্রথম চেষ্টাতেই কাজ সম্পন্ন সবুজ আসল কষ্টকর সামনে যে বস্তু থাকে তার রং আমার প্যালেটের সাথে মিলিয়ে নেই একজন শিল্পীর জন্য রঙের এই আলো আধারি খেলাধুলাটা সহজ বলে আমার ধারণা পানির নিচে আঁকা ছবি পানির বাইরে নিয়ে আসলেই তা উজ্জ্বল বর্ণ ধারণ করে ব্যাপারটা সত্যিই অদ্ভুত পানির নিচে দোৎসানকারের সাথে থাকে একজন সহায়ক তার কাজ অক্সিজেনের লেভেল পর্যবেক্ষণ করা ও নির্দিষ্ট সময় পর পানির উপরে চলে আসার নির্দেশনা দেয়া এই নির্ধারিত সময়ে শিল্পকর্ম শেষ করতে দোৎসানকার তুলির বদলে ব্যবহার করেন প্যালেট নাইফ পানির নিচে তুলি দিয়ে ছবি আঁকা সম্ভব না চারপাশের রং ছড়িয়ে যায় তেল রং দিয়েও এই ধরনের ছবি আঁকা যায় না রং বুঝতে প্যালেট নাইফই সবচেয়ে কার্যকরী এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে দোৎসেনের ছবি আঁকার ভিডিও তার কাজ সরাসরি দেখতে রীতিমতো ভিড় জমান উৎসুক জনগণ ব্যাপারটা রোমাঞ্চকর পানির নিচে এমন প্রদর্শনী আগে কখনো দেখিনি ছবিগুলো খুবই উজ্জ্বল ও জীবন্ত সরাসরি পানির ফিট গভীরে যায় ও ছবি আঁকে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না সে আসলেই পারদর্শী এবছরের ফেব্রুয়ারি থেকে সমুদ্রে পানির নিচে ছবি আঁকা শুরু করেছেন পিয়েতর দোতসেন এরই মধ্যে এঁকেছেন অনেক ছবি পানির নিচেই সেগুলোর প্রদর্শনী করতে চান তিনি তাজরিয়ান সোভান যমুনা নিউজ